DJ Bappi, Do Shy Ek Number 4. দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে, দাদা আমি পাগল হয়ে যাই, দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে, দাদা আমি পাগল হয়ে যাই। কি সুখে আছি আমি দিন রাত মশা মাখি, কি সুখে আছি আমি দিন রাত মশা মাখি, আমার ও তো ঘুমের হাল। দাদা দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে, দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে, দাদা আমি পাগল। দাদা তোমরা ভাবতে চাই কেন পাগল হয়ে যাচ্ছি, আমার গল্প শুনলে তোমরা অনেকে পাগল হয়ে যাবে। দাদা আমি যে বংশের ছেলে সেই বংশের ছেলে হয়ে কারোর বাড়িতে চাকরগির করা উচিত নয়, কিন্তু দাদা আমার লোকের বাড়ি চাকরগির করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? ছোটবেলায় অনেক পাপ করেছিলাম, তার কারণে আজকের এই বয়সে আমার লোকের বাড়ি চাকরগির করতে হচ্ছে। তবে দাদা মিথ্যে কথা বলবো না, চাকরগিরি করে আমি খুব সুখে আছি, কারণ আমি যে বাড়িতে চাকরগিরি করি সেই বাড়িতে আমার দাদাবু ছাড়া আর তো কেউ থাকে না। আর আমার দাদাবু উনি তো প্রাইমারি স্কুলে মাস্টারমশাই, আর এই যে মানুষ কথায় বলে জলে জল বাঁধে, সত্যি দাদা আমার নিজের চোখে আমি দেখতে পাচ্ছি। আমার দাদু প্রাইমারি স্কুলে মাস্টারমশাই, দাদু বিয়ে করলো একটা শিক্ষিতা সুন্দরী ভদ্র মেয়ে ছিলেন, বিয়ে করার 3 মাস পরে ফের বই তোমার চাকরি। দাদা সমস্যাটা তো ওইখানে দাঁড়িয়েছে, আমার দাদাবু চাকরি করে আমাদের এই গ্রামে, আর আমার বৌদিমণি চাকরি করে হাওড়া জেলায়। তা প্রত্যেক শনিবার এলে আমার দাদাবু বলবে, বলে কোচে তোর বৌদিমণি একা হাওড়া জেলায় থাকে, ঠিক মতো কাঁচা সবজি পায় না, তুই কিনে রাখবি আর দুজনকে দিয়ে আসবো। তা দাদা আজকে শনিবার, শুধু আমার দাদাবু বাড়ি এসে কি করে তোমরা একবার দেখে নেবে। আরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, তা দাঁড়িয়ে থাকবি কি করবে, তো ব্যাগ নিয়ে হাইড্রো দাঁড়াবার কথা। হ্যাঁ তা আমি তো জানি, আজকে শনিবার চার পিরিয়ডের ছুটি হবে, 4 ঘন্টা পড়লে তবে তো আমি যাবো। 4 ঘন্টা কি পড়বে রে, কেন কি হয়েছে, আজকে তো আমি 2 পিরিয়ডের ছুটি করেছি। কি করেছো? 2 পিরিয়ডের ছুটি করেছি। কি অবস্থা বুঝতে পারতেছো? কেন কেন আজকাল প্রাইমারি স্কুলের ছেলেরা কমে যাচ্ছে বুঝতে পারতেছো কি? হ্যাঁ কোথায় ছেলেপুলেদের পড়াশোনা ঠিক মতো হবে না, মাস্টারের ভয়ে 2 পিরিয়ড বাকি থাকতে চুরি করে ঘরে চলে আসবে, না শুধু আমার দাদাবু বয়ের সঙ্গে দেখা করতে যাবে বলে 2 পিরিয়ড বাকি থাকতে ঘরে চলে আসতেছে। গাধা কথা কর, আমি বয়ের সঙ্গে দেখা করতে বলে চলে আসছি কি জন্য আসতেছো? আমি তো সবজিগুলো দিয়ে আসতে বলে চলে আসছি। তবে তোমার আজকে যেতে হবে না, সবজি আমি কে দিয়ে আসবো, আমি কে দিয়ে আসবো। তুই কি সবজি দিয়ে আসবি? কেন সবজি দিয়ে আসবো? সবজি দিয়ে আসবো, ছাগল যদি পল মারত তাহলে আর গরুর দরকার হতো না। কি হচ্ছে, আমি ছাগল নাকি? আচ্ছা হোক, আমি চাকর মানুষ, আমার ছাগল বলেছো আমি মেনে নিয়েছি, তা তুমি একটা মাস্টার লোক, তুমি গরু। কেন আমি কি বলি, আমি গরু? তুমি তো এখন বললে তো। ও তো কথার কথা বেরিয়ে গেছে, কি আছে? হ্যাঁ তো তুমি যদি গরু হও আমিও ছাগল। এই কথা বাড়ায় না, সেই সেটা নিয়েছি ও সেটা। হ্যাঁ সেটা নিজে কি বলবো দাদা, খালি বলবে বলবে আমরা মাস্টার লোক, দোকানে কিনতে গেলে মান সম্মানে লাগে, তুই কে কিনে আনবি বলবি কুকুর খাবে কুকুর খাবে। হ্যাঁ বলে খালি পোলট্রি ছাট কিনতে পারবে, তোর গোলা টিপে আমি শেষ করে দেবো। আবার ছাটের কথাটা জোর করে বলার কি আছে, মানুষ শুনলে হাসবে না? আমি একটা মাস্টার লোক নাকি, আমারটা মান সম্মান নেই, ছাটের কথাটা বলিস না। খালি কুকুর খাবে কুকুর খাবে, আর কিনে এনে দেখবো দুপা কুকুরগুলো ছাড়তে। আমি কুকুর? ও তোমার বলেছি নাকি, ওটা খাচ্ছে কেন ছেড়ে, কে খাচ্ছে? তোমার বলা হয় না, তোমার আক্কেলের বলা হচ্ছে। আক্কেলের বলতে হবে না, তাড়াতাড়ি চল। দাদু বলছিলাম কি, বলি প্রত্যেক শনিবার আমি আর তুই বৌদিমণির কাছে যাই। যাই তা কেন, বৌদিমণি একবার আসতে পারে না? তোর বৌদিমণি মেয়ে ছেলে সেখান থেকে কেন আসবে, আবার এখান থেকে সেখানে যাবে, কত কষ্টের ব্যাপার না? ও তো আমি পুরুষ মানুষ, এখান থেকে গেলাম সবজিগুলো দিয়ে এলাম আর দেখা করে চলে এলাম। তুমি বইয়ের কষ্ট দিতে যাও না। এই দাদু বলছিলাম কি, এই যেতে যেতে প্রায় আমাদের 11:30-12টা বেজে যায়, তো বাজে আবার ওই 2টো ট্রেন ধরে চলে আসতে হয়। হ্যাঁ তা বেকার ওই 2 ঘন্টার জন্য সপ্তাহে একদিন বৌদিমণির কাছে কেন যাও আমি বুঝতে পারি না। এই দা কেন যাই সেটা আমি জানি, কেন যাও আমি বুঝতে পারি, গরু গরুর মতো থাকবি, কথা না বাড়িয়ে ব্যাগ দুটো নিয়ে তাড়াতাড়ি চলে আস। দেখেছো কিছু বলার কল আছে? হ্যাঁ কিছু বলতে গেলে গরু ছাগল গাধা ইচ্ছা মতো গালাগালি দেবে, ইচ্ছা মতো খাটাবে, সবাই বাজার করে আসতে পারেনি, এই মানুষ যেতে হবে হাওড়া জেলায়, যেতে যেতে 11:30-12টা আবার 2টো ট্রেন ধরে চলে আসতে হবে। তা আমার জায়গায় থাকলে তোমরাও পাগল হয়ে যাবে। স্বামী স্ত্রীতে চাকরি করে দেশে বিদেশে, শনিবারে গেলে আমি মরি আফসোসে। স্বামী স্ত্রীতে চাকরি করে দেশে বিদেশে, শনিবারে গেলে আমি মরি আফসোসে। মানুষই উড়ো পাখি কেউ বলে হই কাকি, মানুষই উড়ো পাখি কেউ বলে হই কাকি, DJ Bappi, Do Shy Ek Number 4. Oh, yeah.
সত্যি আমার জীবনটা কি সুখের জীবন। আমি স্কুল টিচার, আমার স্বামীও স্কুল টিচার, কিন্তু আমার স্বামী থাকে দেশে, আমি দেখি হাওড়া জেলাতে। তবে প্রত্যেক শনিবার ও আমার কাছে আসে, জানি না ভবিষ্যতে কি আছে আমার। দেখো প্রীতি, এইভাবে ফোন করে ডেকে তুমি আমার ঝাড় খাওয়াতে পারো না। শোনো, ও নিয়ে তুমি টেনশন করো না, এখনো পর্যন্ত আমাকে ফোন করেনি জানো। ফোন করারও প্রয়োজন নেই, বিলাস ও এসে গেছে। ওগুলো নিয়ে দুজনে হিসেব করতে বসবো, ও বুঝতে পারবে না। তাহলে সারা রাত্রি বসে বসে হিসাব হবে? চলো হিসাবে বসি। আরে কি ব্যাপার, ঘরে দরজা খুলতে দেরি হচ্ছে। আমি ব্যস্ত ছিলাম। আরে এত ব্যস্ত যে ঘরে দরজা খুলতে দেরি হচ্ছে? আরে বাবা, তুমি আসার আগে একটু ফোন করে আসবে তো। আচ্ছা ফোন করার কি দরকার গো? আমি আমার নিজের বাড়ি আসবো, সেখানে ফোন করার কি দরকার? বলছিলাম প্রীতি, এটা কি? এটা আমার স্কুল স্টাফ। এখানে কি হচ্ছে? এখানে হিসাব হচ্ছে। ও, স্কুলের হিসাব এখানেই হচ্ছে? ধরুন ধরুন বাবা, কি ভারী ধরুন ধরুন। আরে ধরবে মানে কি? ওখানে রাখ। হ্যাঁ ওখানে রাখ। হ্যাঁ ওখানে রাখ। এই ওখানে রাখ তো। হ্যাঁ রাখ তো, রাখ রাখ রাখ। আরে প্রীতি, এইদিকে এসো, হিসাব মেলাতে পাচ্ছি না। হ্যাঁ আমি আসছি বাবা গো। হ্যাঁ কি কষ্ট আজকে জানো, ট্রেনে এক ফোঁটা সিট নেই। আর এই দুটো ভারী ভারী ব্যাগ দুয়াতে ঝুলিয়ে আনতে মাথা খারাপ হয়ে যাবে। হেই, আমি মনে হয় ট্রেনে বসে বসে আছি না। হ্যাঁ তা তুমি ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে করে আসছো, তোমার উপকার তুমি আসতে, আমার কি উপকার হবে? দাঁড়িয়ে আছি তা কি করবে? কি বৌদি মনি কাছে গিয়ে বল বল, প্লাস্টিকে যা ঝিঙে আনতে সব ঘেমে যাচ্ছে। এক মিনিট দাঁড়ানোর কল নেই ভগবান। না না, তোমরা বলে স্কুল তো চারটের সময় ছুটি হয়েছে, তা তুই তোর ঘরের বউ, তাহলে তোর শ্যান আইডিগুলো গুইজে রাখবে তো, নাকি শ্যান আইডিগুলো পোড়াতে থাকো? তাকে আমি প্রতি শনিবারে গিয়ে শ্যান আইডি গুজবো। দাঁড়িয়ে আছি তো চলে যা, দেখছিস কি ব্যাপারটা বোঝা গেল আর কি। শুধু সপ্তাহে একদিন আমার দাদাবু কেন আসে ব্যাপারটা বোঝা গেল। আমার বউ তো উনি ইচ্ছে মতো শ্যান আইডিগুলো নোংরা করবে, আর উনি এসে গু তোর দমেট ক্যামেরা হলো দেবো আবার। আমি শ্যান আইডি গুজি তোর লোকের কাছে বলার কি আছে? আমার একটা মান সম্মান নেই, লোক শুনলে তো হাজাহাজি করবে। তুই শ্যান আইডি গুজবার কথা বলছি, ওটা বলিস না, যা চলে যা, ঝে ঘেমে যাচ্ছে চলে যা। চারে কে চার, চার দুগুণে আট, আট বাদ গেলে হাতে থাকে ছয়। অন্য স্কুলের হিসাব বলে দেনি, আমার বাবার জন্মে এই হিসাব আমি শুনিনি। চার আগে চার, চার দুগুণে আট, আট বাদ যাচ্ছে তবু হাতে ছয়। দরকার নেই, বাবার যে যার কাজ সে তার করুক, ঝে ঘেমে যা চলে যা। বৈদমানি কিছু বলা হয়নি হাত জোড়ো করেছি। মানুষের মাথা এমনিতে গরম হবে, আট একে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুই বাদ যাচ্ছে তবু হাতে শূন্য। দরকার নেই, যে যার কাজ সে তার করুক, ঝেঁ ঘেমে যা চলে যা। তুমি জানি দা, তোমার পায়ে ধরেছি দাদা, ওই হিসাব আমার বাবা আমার শেখায় নি। আট একে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুই বাদ যাবে তবু হাতে শূন্য, মারি দা, ও শেখায় নি। কাজ মানুষ করার পরে শনিবার আমার ডেকে দেখতে পারে, ঘন্টা আসবে আমার। কি হয়েছে সেটা আমার বলতে হবে নাকি? কি হয় বাবু, হিসাবটা খালি দেখো। চুপকি কথা বলো, কিছু বলো না, হায় মননি খেলা করো দেখি ছাড়ো না। চুপকি চুপকি কথা বলো, কিছু বলো না, হায় মননি খেলা করো দেখি ছাড়ো না। দিদিমণি বাবু
বসে ঘষা ঘষি করোনা, দিদিমণি বাবু বসে ঘষা ঘষি করোনা, বিছানাতে একা শুয়ে সহ্য হয় না। DJ Bapi, Dushai number 4. কিছু বলে না, হায় কোননি খেলা করো কি চলো। খুঁটে খুঁটে খাচ্ছে ঘুনির ভিতর, চুনো মাছ খাচ্ছে খুঁটে বল, আর গাছের আগায় নুনে যা বাবু খাচ্ছে রে ঢক ঢক বাবু ঢক 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 বাবু ঢক ঢক ঢক। দেখ দেবো তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো জানি তুমি বুঝতে পারবে না বাবু, তুমি ডাব গাছ লাগিয়েছো, গাছের আগায় বড় বড় ডাব হয়েছে, খুব ইচ্ছা তুমি খাবে, কিন্তু তুমি জানো নি তুমি ডাব পাড়ার আগে ওই শাকনি দেয়া পাচ্ছো, শালা সব জল তো শেষ করে দিচ্ছে। গাছের আগায় নোনা জল খাচ্ছে না ঢক ঢক বাবু ঢক ঢক বাবু ঢক 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 বাবু ঢক 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 বাবু ঢক ঢক ঢক। যত বড় মুখ নয় তত বড় কথা, আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে মানুষ হয়ে আমাকে ছোবল মারছে। আরে জি সাধারাম, তোমার সামনে দাঁড়িয়ে একটা অশিক্ষিত গাইয়া বাড়ির চাকর আমাকে জানা তাই বলছে, আর তুমি ভেবাকান্তের মতো দেখছো তোমার ব্যবহারে তোমাকে বলছে, হিন্দিতে পণ্ডিত বলছে মূর্খ বলছে কি বাবু, যাবেন সব ঢুকে যাবে শিলের কিছু হবে না, তুমি যতই মশলা বাটো সব তোকে ফাটায় ঢুকবে, সব ঢুকে যাবে দোষটা ফাটা শিলে। মূর্খ জানোয়ার আই অ্যাম এ অফিসার, মূর্খ জানোয়ার আই অ্যাম এ অফিসার, কেন দেরি করি পাতের ভিতর মর, বুঝতে কেন দেরি করি পাতের ভিতর মর। কিছু বুঝলে কি বুঝো বল। আরে বাবা বালতি ভর্তি জল আছে, তাহলে গ্লাসে কাটিয়ে খেতে দেরি হবে, তার জন্য তো বালতির ভিতর আগে তো মগ রেখে দিয়েছে। বাবু ঢক 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 বাবু ঢক 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 বাবু ঢক ঢক ঢক। দেখো প্রীতি, যেখানে হিসাব সেখানে করো সব থেকে ভালো। তুমি জানো আমি প্রতি শনিবার এখানে আসি, তাহলে এখানে হিসাবটা হচ্ছে কেন? আরে বাবা আমি স্কুলে সময় পাই না, তাই ঘরে বসে হিসাব করছি। স্কুলের হিসাব স্কুলে হবে, লাইব্রেরিতে বসে। বাবু বাবু তুমি পাস করেছো মনে হচ্ছে ঘুষে। ইডিয়েট কোথা কার, আমি ঘুষতে পাস করছি? দাও তুমি ব্যাটা বুঝ দাওনি, স্কুলে কি হবে সঠিক কিটা হবে? ছেলেপুলেরা চিৎকার চেঁচামেচি করবে, তাছাড়া ওদিকে মাস্টারটাকে প্রীতি এদিকে এসো, ওই মাস্টারটাকে প্রীতি এদিকে এসো, তাই এদিক ওদিক কখন যাবে ছেলেরা চিৎকার করবে, ওইভাবে হিসাব হয়? ওই জন্য তো ঘরের ভিতরে বসে নিরিবিলি জায়গায় চোখে চোখে হিসাব হচ্ছে। স্কুলের হিসাব স্কুলে হবে, লাইব্রেরিতে বসে। বাবু তুমি পাস করেছো মনে হচ্ছে ঘুষে। বউ তোমার মাথা নেই, মাথা নেই কিছু বোঝো নি, বউ তোমার মাথা নেই তুমি কিছু বোঝো নি, বাংলায় এদের কুকুর বলে ইংরাজিতে ডগ, বাংলায় এদের কুকুর বলে ইংরাজিতে ডগ, বাংলা আমার কুকুর বলে এমন কানা নিচে দেব না। বাবু ঢক 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 বাবু ঢক 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 বাবু ঢক 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 বাবু ঢক ঢক ঢক। দেখো প্রীতি বলো, তুমি যা শুরু করেছো আমি কিন্তু দ্বিতীয় ম্যারেজ করতে বাধ্য হব। ও মাই গড, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আই ডোন্ট কেয়ার। দেখো তুমিও সার্ভিস করো আমিও সার্ভিস করি, তুমি একটা পুরুষ মানুষ হয়ে যদি সেকেন্ড ম্যারেজ করতে পারো আমি কেন পারবো না? আমি একটা কেন একসাথে করতে বাধ্য হব? কোনো দাবি নাই আমার, করবো সেকেন্ড ম্যারেজ। বাবু উজ্জ্বল বলে বাড়ি চলো, করবো সাইকেল গ্যারেজ। এই আমি চাকরি করবো না, আমি সাইকেল গ্যারেজ করে বসে থাকবো। বাবু তুমি ব্যাটা বুঝতে পারো নি, এই যে আমি আর তুমি প্রত্যেক শনিবার বৈদ্যমণির কাছে আসি, এই আসা যাওয়া করে প্রায় 14-15 ঘন্টা সময় নষ্ট হয়, তাই এই সময়টা বেকার না নষ্ট করে দুজন মিলে একটা সাইকেল গ্যারেজ করবো, কিছু না পারলে খালি হাওয়া দেবো, অনেক টাকা ইনকাম হয়। বাবু বাড়ি যাই চলো, কোনো দাবি নাই আমার, করবো সেকেন্ড ম্যারেজ। উজ্জ্বল বলে বাড়ি চলো, করবো সাইকেল গ্যারেজ। বাবু তোমার আশা ছাই এ শালা ঘর জামাই, বাবু তোমার আশা ছাই এ শালা ঘর জামাই, লেবু কোলেতে তো হবে থাকবে না তো তর্ক, লেবু গুঁড়ো দুজনে বাড়ি চলে বাবু, সবজি চলে যাবো। একটু আসলে সাক্ষাৎ করে যাই, কাকে বলছো? আমাকে কোনো ব্যাপার নেই, গড় গড় করে চলে যাবো।
দাদা বলছিলাম কি, আমি কে আপনি কি জানেন? তুমি কি আমার জানার দরকার নেই? না না আমি কে এইটাই জেনে রাখি না। আমি বলছিলাম কি, আমি তো ওনার স্বামী, তা আপনিও কি? তুমি ওনার স্বামী আর আমি তো দিদিমণির ফাইফরমা শুনি, দিদিমণি ডাকে বাজার হাট করে নিয়ে একটু সময় পাস করি, আর আমার মা তো স্কুলে জল ওটা। তোমার মা স্কুলে জল ভাই? হ্যাঁ, ওই জন্য আমি খালি চিন্তা করছি এত ভালো ভালো হিসাবে রাখবো তাই ভাই। সত্যি দাদা তোরা হিসাবও পারিস মাই, তবু এখনো কোড়া কোড়া আছে বার করি মাইরা যা আছে আর বার করে নি, শুনলে কোনো মানুষ ফিট হয়ে পড়ে যাবে আর বার করতে হবে। সত্যি দাদা শ্রেষ্ঠ স্টাইল ফাইল আছে মায়ের, সত্যি হেলে বাড়ি পকেটে কোনো ঘুরতেছি কি বলো দিনী? কি ওটা পেন গো? খুব ছোট মতো হয়ে গেছে, এমন পেনের বাড়ি ধরবো ছ মাস অজ্ঞান হয়ে থাকে। মারিটা মারধর করে নিয়ে আমাদের ভুল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, তোমরা থেকে দাও দাদা, তুমি নির্ভরসা থাকো, আমরা চলে যাচ্ছি। দাদা আরে ভাই তুই কথাটা বুঝতে পারিনি, তুই অনেকক্ষণ তো গুলো চাই বুঝতে পারছি, সেটা আমিও বুঝতে পারছি। ঘটনা কি জানি কি, এই চুম্বক দেখবি একটু লোহার দিকে আকর্ষণটা বেশি। আচ্ছা যা চুম্বক ডাকছে যা চলে যা। এই লাটে ছেলেটা অনেকক্ষণ তো গুলো হচ্ছে কেন এতে, তোমরা হাওড়া জেলা নিয়ে যাও নিজেই বুঝতে পারছি কেন বলো দিন, এরা বাসে উঠে বমি করবে, সেই অভ্যেস খারাপ ছেলেদের নিয়ে তোমরা হাওড়া জেলায় যাবে। মাইরা বলে আমি তোমার কাছে ক্ষমা চাই দিচ্ছি, আমাদের ভুল হয়ে গেছে। যত সব জিমনাস্টিক সেই ডিসকাস্টিং আর জিমনাস্টিং একই ব্যাপার, একই ব্যাপার। সত্যি দাদা তোরা তো ইংরাজি মুখস্ত করে ঘুরতে দিস, দাদা তুই একটু সোজা হয়ে দাঁড়া, আমি তোর একটা গড় করি। আবার মাধুর করি দাদা চলে যাচ্ছি, দাদা তুমি থেকে দাও, আমরা চলে যাচ্ছি। দাদা সত্যি দাদা আমি খুব বড় ভুল করেছি, কেন পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। এই বিলাস এও কাম বিলাস আরে তো কামান নিকুতি মার যায় বিলাস শিপিতিছি, তোমার লজ্জা করে না? তুমি একটা নারী, যে নারী নিজের স্বামী থাকতে পরপুরুষের সাথে মেলামেশা করে সেই নারী কি গ্যারান্টি আছে দুদিন পরে সে আমাকে ছেড়ে দেবে না? বিশ্বাস কর আসি প্রীতি, টাটা বাই বাই বিলাস। ডিজে বাপি দুশাইক নম্বর পোল। আপনি একজন নারী, আপনি একজন স্ত্রী। আরে নারী ছিল কেন নারী, যে তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের অন্ধত্বকে ভাগ করে নেয়ার জন্য সারা জীবন চোখে সাদা কাপড় মেঁধে কাটিয়েছিল। নারী ছিল বেহুলা, যে লক্ষ্মীন্দরের প্রাণ ফেরানোর জন্য সর্বরাজ্য পাড়ি দিয়েছিল। নারী ছিল সাবিত্রী, যে সত্যবানের প্রাণ ফেরানোর জন্য যমদূতের সঙ্গে লড়াই করেছিল। আর আপনি একজন নারী হয়ে নিজের ইজ্জতটা একজন পরপুরুষের হাতে তুলে দিতে আপনার বেবিকে বাধলো না? আপনি একবারও কি ভেবে দেখেছেন যে আপনি যে পথ অবলম্বন করে চলছেন আপনার সন্তান সন্তানেরও সেই পথ অবলম্বন করবে? কারণ কারণ জননী যদি রমণী হয়ে ছোটে হাটে বাজারে লাগি কাম পিপাসায়, গুরু কথার গুরুত্বপূর্ণ রইল কি এই জায়গায়? মাতৃকতার মানবিকতা হয়েছে নীতি নিরবতা, পিতৃ পালন করবে কেবা চলছে শুধু নারী সেবা, হোটেল হল লেকের পার জাম করছে গাবিসার। আর এই ভয় যে চলতে থাকে মা ছেলেকে মানবে কিভাবে, এই ভয় যে চলতে থাকে বাবা মেয়েকে মানবে কিভাবে, এই ভয় যে চলতে থাকে ছাত্র শিক্ষককে মানবে কিভাবে? গাছ বাঙলে ফল বাঁকবে জিন গতমলে রয়ে যাবে বাপ যদি হয় ঝামুল হয় ঝামুল হয় ঝামুল। তার ছেলেও হবে ঠিক তেমন, মা যদি হয় দিচারিণী দিচারিণী, মেয়ে কি আর হবে মা মাতঙ্গিনী? তাই তো বলতে পারলাম, আগামী দিনের কথা ভাই বলছি, ভবিষ্যৎ ভাবনার কথা ভাই বলছি, কথা ভাই বলছি, প্রাচীন কালে মুনি ঋষিদের আমল থেকে যেটাই হয়ে আসছে সেটাই হবে, দেখবে নেবে কত প্রমাণ প্রমাণ। যতই ঘষি আমরা গায়ে বা শ্যাম্পু সাবান ছাড়বে না আমাদের ব্লাড রিলেশন। ইউ বাস্টার্ড ইউ শরম শরম শরম। বালক ঢোলক নারী এদের ত্রিসন্ধ্যাই দেবে বাড়ি। তার মানেটা কি বল? বালক ছেলেপুলেদের যদি না সময় মতো শাসন করা যায় দেখবে ছোটবেলায় ইচ্ছা মতো ডেংরামা করবে, আর আমার মতো বয়সে এসে লোকের বাড়ি চাকরগিরি করবে। হ্যাঁ যেটা আমি করছি। ঢোলক যদি না বাজে রাখবে দেখবে চামড়া ফুলে যাবে, আর তুমি যখন বাজাতে যাবে দেখবে ফেসে গেছে। নারী স্ত্রীলোক এনাদের যদি সময় মতো বাজিয়ে না রাখা যায় দেখবে তোমার কাঁধে চড়ে বসবে, আর তুমি থাকতেও ইচ্ছে মতো হু 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 করবে। হ্যাঁ যেটা আজকে তোমার হলো আমার শিক্ষা দিয়ে দেয় যে আচ্ছা মতো দিয়ে, তা সেই বাবু তুমি শাসন করলে যদি আর কটা দিন আগে করতে আজকের এই পরিস্থিতি তোমার দেখতে হতো না। তুমি তুমি আমাকে মারলে আমি তোমাকে মারলাম কেন 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 বলো কেন কেন মারলাম কেন
যে হাতটা রেখে মাথা যাচ্ছিল ওই হাতটা ওর মাথায় রেখে তোমাকে আশীর্বাদ করার কথা ছিল। তার মানে আমি বলতে চাচ্ছি তুমি যে চাকরিটা করছো, এই চাকরিটা করার সময় 50,000 টাকা লেগেছিল। টাকাটা কোথা থেকে এসেছিল তাকে একবার জেনে দেখেছিলেন? জানার চেষ্টা করোনি? টাকাটা ছিল ওর বাবার জমানো টাকা এবং আমি যে চাকরিটা করি সেটাও আমার বাবার। আমি ছিলাম বাবার পকেটে মূর্খ, ছিলাম লেখাপড়ায় ভালো ছিলাম না। আর দাদাবু ছিল পড়াশোনা খুব ভালো কিন্তু অনাথ, তাই বাবা আমার থেকে দাদাবুকে বেশি ভালোবাসত। দাদাবুকে নিয়ে এসে আমাদের বাড়িতে রাখে, বাবার পরিচয় বড় হয়। তারপরে হঠাৎ বাবা চাকরি জীবনে একদিন স্ট্রোক হয়ে মারা যায়, আর বাবা সেই চাকরিটা দাদাবু পেয়ে যায়। আর সেদিনে সেই লোফার বেকার ছেলেটা আজকের হয়ে গেল বাড়ির চাকর। এবং আমি যে বাড়িটাতে থাকি সে বাড়িটা ওদের। দেখতে পাত যদি ভালো লাগে তুই তোর বৌদ্ধমণির কাছে থাক, আমার কোনো আপত্তি নেই। এখানে আমি এক মুহূর্তের জন্য থাকতে চাই না, আরে কোনো দিনের জন্য আমি আসতে চাই না। তুমি আমায় ক্ষমা করো, আয় ছাড়ো। আমি ভুল করছি তোমাকে বিয়ে করে, দ্বিতীয় ভুল করছি তোমাকে চাকরিটা করতে দিয়ে, আর 3 নম্বর ভুলটা আমি আর করতে চাই না। তুমি আমাকে ছেড়ে দিও না, বিশ্বাস করো আমি তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসি গো। ওরে দেবা, তোর দাদাবাবুকে যেতে দে, সে একটু বুঝে। আরে বাবা পায়ে ধরো পায়। তো ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের পায়ে পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? দাদাবু দেবা, আজ আমি খুব খুশি। কেন? তোমাদের দুজনের ভাঙা মন আমি আবার জোড়া লাগাতে পেরেছি। এবার আমার বিদায় দাও। দেবা আসি, দাদাবু আসি, বৈধমণি আসি। দেবা দেবা রে, কোথায় যাবি? আমি তোকে কোথাও যেতে দেবো না দেবা। আজ থেকে তুই আমার মুখ জুড়ে থাকবি না দেবা। তুই যদি না আমাকে ক্ষমা করিস, ভগবান পর্যন্ত আমায় ক্ষমা করবি না দেবা। তুই আমায় ক্ষমা কর। তোমার হাত পায়ে হাত দিয়ে ক্ষমা চার হাত নয় বৌদিমণি। তোমার হাত আমার মাথায় রেখে আশীর্বাদ করবে, আমি যেন সারা জীবন তোমাদের সেবা করতে পারি। আমি তোমাদের সেবা করবো আর বলবো দেবা, মা জানকী রূপে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে আসিস তোমার। মা জানকী রূপে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে আসিস তোমার। কবু যদি নাহি আসে সুখের লাগো, সেবা করে যাব দাদা তোমারই চরণ। আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতি পদে দুঃখ বরণ। Ashit Sandosha, DJ Bapi, Dushai 1 number pole.